কম গাইস এই আরটি সেন্ট্রিক্স স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সো আজকে আমি দেখাবো যে ধরনের যে রাইস কুকারগুলো আছে, সো সেইগুলো হচ্ছে আপনাদের ঠিক করবেন কীভাবে। সো বিষয়টা হচ্ছে আমি এটা ওপেন করে নিয়েছি, এখানে তিনটা নাট ছিল সেটা খুলে নিয়েছি কারণ ভিডিওর সাথে দেরি হয়ে যেতে পারে তাই। সো বিষয়টা হচ্ছে এখানে দেখছি যে দেখেন এটা পুড়ে গেছে, সো এটা আমি খুলে ফেলছি। সো বিষয়টা হচ্ছে কেন যে পুড়ছে সেটা আমি নিজেও ভালো মতো বুঝতে পারতেছি, কারণ হচ্ছে এখানে দেখেন এখানে একটা আরএফ থাকে বা রেজিস্ট্যান্স ফিউজ থাকে, এখানে যাকে যে রিপেয়ার করেছেন সে এখানে ওই ফিউজটি কার্ডে জয়েন্ট করে দিয়েছে, যার কারণে প্রবলেমটা হয়েছে। সো ফিউজ লাগানো ছিল সেটা এখানে লাগানো নাই বলেই এই কারণে এটা কাটছে। সো আর আপনারা অলওয়েজ কখনোই আপনারা কোনো কিছু শর্ট করবেন না, যেখানে যে পার্টসটি ছিল সেটিকে সেইভাবে লাগাবেন এবং নতুনটা পর্যন্ত নষ্ট হয়ে গেলে নতুনটা লাগাবেন। আপনারা অলওয়েজ ভালো কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে যে আমি পোর্টটি অর্থাৎ যে সকেটের ভিতরে কর্ডটি ঢুকানো থাকে সেই সকেটটি আমি এখন লাগাবো, যদিও ভিডিওটি একটু দেখা যাচ্ছে না কোনো প্রবলেমের কারণে। সো বিষয়টা হচ্ছে এখানে লোড এবং এন থাকে, এল এবং এন, এল সমান লোড, এন সমান নিউট্রাল, অর্থাৎ এল এ আপনার ফেস তারটি যাবে। ফেস তারটি সাধারণত আপনার ফিউজের ওই তারটি হয়ে থাকে। সো ফিউজের তার দেখলে আমরা বুঝতে পারবো, অর্থাৎ লাল তারটি দেখতে পারবো, দেখলে বুঝতে পারবো যে এটা ফেজ তার এবং নীল তারটি হচ্ছে নিউট্রাল তার। সো আমরা নিউট্রাল এবং ফেজের দুইটি তার দুইটিতে সংযোগ করবো এবং নাট মেরে আটকে দেবো। সো ভিডিও বড় হয়ে যাবে বলে এই কারণে আমি অনেক ফাস্ট করে দিচ্ছি, যাতে ভিডিওর টাইমটি হচ্ছে আপনার একটু বাঁচে আর কি, এই কারণে আমি একটু ফাস্ট করে দিচ্ছি। আর অবশ্যই আপনারা ভালোভাবে বেশ টাইট করে আপনারা এটি লাগাবেন, লোড এবং নিউট্রাল, যে ফেস লোডে এল সমান লোড, লোডে হচ্ছে আপনার ফেস তারটি যাবে, এনতে নিউট্রাল, নিউট্রালে হচ্ছে আপনার এই নিউট্রাল তারটি যাবে। সো এটাতে ভালোভাবে আপনারা ই করবেন, তাহলে পরে সেক্ষেত্রে পরবর্তীতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একেবারে কমে যাবে। এখানে সাধারণত রাইস কুকারে আপনার রেজিস্ট্যান্স ফিউজ যে থাকে সেই রেজিস্ট্যান্স ফিউজটি নষ্ট হয় এবং ম্যাগনেটিক কন্ডাক্টর, অর্থাৎ এই মাঝে যেটি গোল মতো দেখছেন ওটিকে বলে ম্যাগনেটিক কন্ডাক্টর, এটি নির্দিষ্ট সময় পরে অর্থাৎ যখন অতিরিক্ত গরম হয়ে যায় ভাত হয়ে যায় তখন অটোমেটিকলি ওটা ছেড়ে দেয়। সো আর হচ্ছে আপনার এই দুটি প্রবলেমই সাধারণত হয়ে থাকে, তবে এখানে একটি ভুল করে ফেলেছে যে লাস্টে যে রিপেয়ারমেন্ট সেটি একটি ভুল করেছে, সেটি হচ্ছে এখানে যে ইটি আছে রেজিস্ট্যান্স ফিউজটি আছে সেখানে সে পরিবর্তন না করে কেটে দিয়ে ফিউজের বদলে সেখানে তারটি জয়েন্ট করে দিয়েছে, যার কারণে এইখানে এই রাইস কুকারটিতে শর্ট সার্কিট হয়ে গেছে এবং যদি এটি ফিউজ দেওয়া থাকতো তাহলে এটি পুড়ে গিয়ে রাইস কুকারটিকে রক্ষা করতো এবং দুর্ঘটনা থেকে বাঁচাতো, কিন্তু এখানে সেই ফিউজটি যেহেতু শর্ট করে দেওয়া হয়েছে যার কারণে এখানে কর্ড এবং যে পোর্টটি সেটি পুড়ে গেছে। সো এই ভুলগুলো কখনোই আপনারা করবেন না। আর এখানে আমি এখানে পরিবর্তন করে দিয়েছি সোল্ডারিং করে, এখন তো পরিবর্তন করে দিয়েছি, যদিও এটা খুব ভালো মানের ফিউজ নয় তবে এটি মিডিয়াম মানের একটি ফিউজ। সো এই ফিউজটি আমি পরিবর্তন করে দিয়েছি এবং যে কর্ডটি কর্ডে যে কানেক্টেডটি আছে অর্থাৎ সকেটটি আছে সেই সকেটটিও আমি পরিবর্তন করে দিয়েছি। সো এখন আমি এটি টেস্ট করে দেখব যে এটি কেমন হলো। সো আমি এখন আটকে নিচ্ছি সুন্দরভাবে, ভালো করে নাট দিয়ে মারবেন। সো আমি এখানে যদিও যেখানে থার্ড পোর্টে কাজ করা হয় না বলে সেই জন্য আমি থার্ড পোর্টে রাখিনি, তো যাই হোক এভাবে আমি এখন এটা চেক করবো। তো এখন আমি দিয়েছি, সো এখন আমি লাইন দিয়ে চেক করছি, তবে চেক করার সময় একটু পানি আপনারা এর মাঝখানে চার স্কোয়ার মাঝখানে একটু পানি দিয়ে নিতে পারেন। পানি দিয়ে নিয়ে এলে হবে কি, এই ক্ষেত্রে পানিটা গরম হলে এটা টের পাওয়া যাবে যে আসলে এটি কাজ করছে কি না। অনেক ক্ষেত্রে ইন্ডিকেটারটি জ্বলে কিন্তু কাজ করে না, সো দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটি চলছে। সো এভাবে আপনারা রাইস কুকারগুলোকে ঠিক করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।